কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আছি আপনাদের সাথে প্রীতম ভমিক আইটি প্রোগ্রামারের পক্ষ থেকে তো আমরা আজকে কী নিয়ে আলোচনা করব আজকে আমরা আলোচনা করব কালার নিয়ে তো সবাইকে স্বাগতম জানাই বুটস্টাফ বাংলা টিউটোরিয়ালে আজকে আমাদের পার্ট কত আজকে আমাদের পার্ট তেরো ঠিক আছে তো যারা এখন আগের টিউটোরিয়ালগুলো দেখেন নাই তাদেরকে বলতেছি আপনারা প্লেলিস্ট থেকে বা ভিডিওস থেকে আপনারা আগের টিউটোরিয়ালগুলো দেখে নেবেন অলরেডি আমার বুটোস্টাফের ওপর বারোটা টিউটোরিয়াল আপলোড করা শেষ সো দেরি না করে অবশ্যই দেখে নেন কারণ আগের টিউটোরিয়ালগুলো অনেক ইম্পর্ট্যান্ট ওখানে আমরা ইম্পর্টেন্ট অনেক কিছু আলোচনা করে ফেলছি ঠিক আছে তো আজকে আমরা কালার নিয়ে আলোচনা করব। আপনি জাস্ট গুগলে গিয়ে সার্চ করবেন বুটোস্টাফ কালার ঠিক আছে উপরে যে লিঙ্কটা আসবে গ্রেট ডট কম এর এখানে ক্লিক করলে আপনাকে এখানে নিয়ে যাবে ঠিক আছে তো এখানে শুধু কালার না এখানে বিজি কালারটাও আছে সো আজকে দেখেন বিজি কালার ব্যাকগ্রাউন্ড কালারটাও আছে তো আজকে শুধু আমরা কি নিয়ে আলোচনা করব শুধু কালার নিয়ে আলোচনা করবো ঠিক আছে নেক্সট টিউটোরিয়াল আমরা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আলোচনা করব ঠিক আছে আচ্ছা তো এখানে আপনারা এগুলো দেখে নেবেন আমি আর দেখতেছি না এখান থেকে আমি কোডিংয়ে চলে যাচ্ছি ঠিক আছে তো এখানে অলরেডি তেরোয়ের তেরোয়ের জন্য একটা ফোল্ডার নিয়ে রাখছি আমি ঠিক আছে তো এখানে আমি টাইটেলটা দিয়ে দিলাম তারপর আমরা এখানে একটা কাজ করব ঠিক আছে লরেমের আমি কিছু কন্টেন্ট নিই টু ওয়ান টু ওয়ার্ড করে আমরা কন্টেন্ট নিই ঠিক আছে তো জাস্ট আমরা এটা কপি করে নিয়ে যাই যদি আমরা আউটপুটটা গিয়ে একটু দেখে আসি কপি ফাইল ফাফ করে জাস্ট আমি এখানে এটা টেস্ট করে দিলাম ঠিক আছে তো আউটপুটটা এমন আসার কথা তো আমরা ইচ্ছা করলে এটা লাইভ সার্ভারও ইয়ে করতে পারি যেহেতু আমাদের এখানে দুটো ওপেন আসছে টুয়েলভ থার্টি হ্যাঁ এটা ঠিক আছে আচ্ছা কপি ফাইল ফাফ করে আমরা দেখি আমাদের লাইভ সার্ভারটা কাজ করে কিনা আমাদেরকে এখানে লঞ্চে ক্লিক করতে হবে ঠিক আছে ক্লিক করার পর আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে ওয়েট করার পর আমার সাধারণত এখানে গুগল ক্রোমে ওপেন হয় এটা দেখেন এখানে কিন্তু আমার এখানে এ দেখেন ওপেন হয়ে গেছে আমি লঞ্চ দেওয়ার সাথে সাথে তো এটা এ লিঙ্কটা আপনি কপি করে ইচ্ছে করলে আপনি ফায়ার ফক্সও ওপেন করতে পারেন তো জাস্ট আমি এখানে ফেস্ট করে দিলাম দেখেন এখন কিন্তু আমার এটা লোকাল সার্ভারে কাজ করতেছে তো আমরা ইচ্ছে হলে এটা রিসাইজ করে নিতে পারি দুইটা আজকে আমরা এভাবে কাজ করে দেখাই কিভাবে লাইভ সার্ভারে কাজ করতে হয় সেটা লিঙ্কটা আমি নিচে দিয়ে দিব আপনারা ওখান থেকে গিয়ে দেখে নিতে পারেন ঠিক আছে তো আমরা এগুলো সাইজ করে নিই ওকে আচ্ছা তো আমরা যখন এখানে সেভ দিব এখানে অটো রিলোড হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখন আমরা কি করতে পারি আমরা জাস্ট স্টাপ মানে ক্লাস ওকে এতটুকু তো আপনারা জানেন তো আমরা এখানে ক্লাস নিলাম ঠিক আছে তো টেক্সের জন্য আমাদের প্রথম এখানে কালারটা আমি দিলাম টেক্স হাইফেন প্রাইমারি ঠিক আছে তো আমার এখানে সাজেস্ট করতেছে আপনাদের এটা করবে না তো আমি দেখেন সেভ দেওয়ার সাথে সাথে আমার এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে আমি যদি এখানে একটু লেখাগুলো একটু বড় করে নিই ঠিক আছে দেখেন লেখাটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে আমি ওখানে গিয়ে রিলোড দেওয়া লাগে না জাস্ট এখানে সেফটিসি এখানে এটা অটো রিলোড হয়ে গেছে ঠিক আছে ওকে তো প্রাইমারি কালার দিলে দ্যাট মিন্স আমার এরকম একটা কালার আসবে এতটুকু বুঝতে আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না ওকে আচ্ছা তারপর আমি এখানে পির মধ্যে আরেকটা কালার দিলাম কি দিব টেক্স হাই সেকেন্ডারি ঠিক আছে টেক্স হাইফেন সেকেন্ডারি আমি যদি এটা সেভ দিই এখন এটা ব্ল্যাক দ্বিতীয়টার মধ্যে আপনারা খেয়াল করুন আমি সেভ দেওয়ার সাথে সাথে এটার কালারটা একটু ডার্ক কালার হয়ে গেছে তাই না একটু আগে কিন্তু এমন ছিল কিন্তু এটা সাথে সাথে ডার্ক কালারের মতো হয়ে গেছে ঠিক আছে তো আমাদের সেকেন্ডারি কালারটা ডার্ক কালারের মতো কাজ করে তো আমি এখানে আবার তৃতীয় ফ্রি ট্যাগের মধ্যে গিয়ে আমি কালার দিলাম টেক্স হাইপে সাকসেস ঠিক আছে টেক্স হাইফেন সাকসেস এখানে খেয়াল করুন এই টেক্সটের কালারটা আমার চেঞ্জ হবে আমি যদি এখান থেকে সেভ দিই দেখেন সাথে সাথে এটা কিন্তু সবুজ কালারের মতো হয়ে গেছে গ্রিন ঠিক আছে সাকসেস দ্যাট মিন্স গ্রিন কালারের মতো ওকে তো আমরা ছসত্তরটার মধ্যে চলে যাই এখানে আমরা একটা ক্লাস দিলাম টেক্স হাইফেন আমরা ডেঞ্জার দিলাম ঠিক আছে ডেঞ্জার এখন যদি সেভ দিই আপনারা এখানে একটু খেয়াল করেন আমি যদি সেভ দিই দেখেন এটা কিন্তু লাল কালারের মতো হয়ে গেছে ঠিক আছে ওকে তারপর আমরা চতুর্থটাতে চলে যাই হ্যাঁ চতুর্থ না এটা পঞ্চম হ্যাঁ তো এটার মধ্যে গিয়ে আমরা একটা কালার দিই কি টেক্স হাইপের ওয়ার্নিং ঠিক আছে ওয়ার্নিং ঠিক আছে ওকে যদি আমরা এটা সেফটি জাস্ট এটা দেখেন ওয়ার্নিংয়ের যে একটা কালার দেওয়া হয় ওই কালারটা চলে আসছে ঠিক আছে ওকে তো আমি ওই লেখাটা আরেকটু কপি করে নিই আমার এখানে আরেকটাই আছে আমি এটা কপি করে নিচ্ছি ওকে আচ্ছা এখানে ফ্রি ট্যাগের মধ্যে আমরা আরেকটা ক্লাস নিলাম নিয়ে আমরা এখানে দিলাম টেক্স হাইফেন ইনপ্রো ঠিক আছে আমি যদি এখন সেভ দিই এই কালারটা আমার চেঞ্জ হবে আমি যদি সেভ দিই এ দেখেন আমার এই কালারটা সেঞ্জ হয়ে গেছে আমি যদি একটু দেখে এই কালারটা আমার সেন্স হয়ে গেছে ঠিক আছে আচ্ছা তারপর আমরা এটাতে চলে যাই এখানে গিয়ে আমরা দিতে পারি কি টেক্স লাইট ঠিক আছে আমাদের একটা কালার আছে লাইট আমরা যদি এটা এটাতে একটু খেয়াল করেন ঠিক আছে আমি যদি এখানে সেভ দিই এই দেখেন লেখাটা কিন্তু লাইট হয়ে গেছে আমরা এখানে একটা বিজি কালার দিতে পারি আপনাদের বোঝার স্বার্থে বিজি আমরা কী দিতে পারি ডার্ক হ্যাঁ ডার্ক দিলে কালারটা ভালোভাবে দেখা যাবে এ দেখেন ওকে এ দেখেন আমার লেখাটা কিন্তু আছে ওইটা কিন্তু দেখতে কিছু সাদা কালারের মতো ঠিক আছে লাইট যেটা এটা দেখতে সাদা কালারের জন্য আর আমার ব্যাকগ্রাউন্ডটাও একটু আগে সাদা ছিল যার কারণে দেখা যাচ্ছিলো না ঠিক আছে ওকে আমি এটা আরও কপি করে নিই তারপর আমরা এখন দেখব কি ক্লাস নিলাম ক্লাস নেওয়ার পর আমাদের একটা কালার আছে ডার্ক ঠিক আছে ওকে টেক্স হাইফেন ডার্ক এখন আমি যদি সেফ দিই এ দেখেন আমার কালারটা কিন্তু ডার্ক হয়ে গেছে ঠিক আছে যেটা আমরা উপরে যদি দেখি সেকেন্ডারি কালারের মতো অনেকটা ওকে এ দেখেন আমার কালারটা একটু ডার্ক হয়ে গেছে ওকে আচ্ছা এখন আমরা কি দেখবো আমরা দেখব আমি জাস্ট এখানে আসি এসে আমি ক্লাস নিলাম ঠিক আছে ক্লাসের মধ্যে আমরা কি নিলাম টেক্স হাইফ্যান্ড ঠিক আছে এটার মধ্যে একটু খেয়াল করেন আমরা যদি এটা সেভ দিই এবার দেখেন এটা একটু মতো হয়ে গেছে লেখাটা মনে হচ্ছে যে একটু ডিজেবল হয়ে গেছে ছিল হয়ে গেছে মতো ঠিক আছে তো মুডটা সাধারণত এসব কাজে কোন একটা লেখাকে আমরা মুড করে রাখার জন্য বা ডিজেবল রাখার জন্য আমরা এমনটা করে থাকি ঠিক আছে আমাদের আরেকটা কালার আছে টেক্স হোয়াইট ঠিক আছে হোয়াইট এখন আমরা যদি সেভ দিই এখানে একটু খেয়াল করেন এটা কিন্তু এখন ব্ল্যাক আছে এখন কিন্তু এটা নাই হয়ে যাবে নাই বলতে এটা আছে জাস্ট এটা হোয়াইট হয়ে গেছে ঠিক আছে আমরা এখানে যদি একটা বিজি কালার অ্যাড করে দিই ডার্কটা তাহলে আপনারা দেখতে পারবেন যে আমাদের লেখাটা আছে জাস্ট ওটা সাদা কালারের জন্য দেখা যাচ্ছে না ঠিক আছে তো লাইট এবং লাইট আর হোয়াইটটা অনেকটাই মিল ঠিক আছে আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন তো আজকে আমাদের টিউটোরিয়ালটা এই পর্যন্ত আপনারা যদি এখান থেকে গিয়ে এগুলো দেখে নেন দেখবেন যে সেম কাজগুলো আমরা করে ফেলছি ঠিক আছে আপনারা এগুলো গিয়ে দেখে নিতে পারেন ওকে ওরাও এভাবে দেখাইছে আপনারা এগুলো নিয়ে গিয়ে দেখে আসতে পারেন তো আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করেন কারণ আপনার একটা লাইকে ভিডিওটা আরেকজনের কাছে চলে যেতে পারে সো লাইক করেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেন ধন্যবাদ